क्यों খাওয়াইও বলে আমি ফাতেমা খাবার ভিক্ষা চাইছি টিউনটা কিন্তু অনেক সুন্দর ভাই ভয়েস ভয়েসটা কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা শুনতেছি তার গুনাহ হইতেছে স্টপ ইট আমরা শুনতেছি তার কি হচ্ছে জানি না মহিলা বক্তা এখন বের হয়ে গেছে পুরুষের ওয়াজ শুনতে শুনতে আমরা বয় বোরিং হয়ে গেছি কোন এই লোক গত বছরে আমরা শুনেছি এবং দেখেছি যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে মোহাম্মদ আলীর 20 বছর বয়সী মেয়ে খাদিজা খাতুন সেতু মেয়ে থেকে ছেলে হয়েছেন খাদিজা খাতুন সেতুর নাম রাখা হয়েছে মোহাম্মদ শাহুল সিদ্দিকী এবং এসে স্টেজে ওয়াজ করতেছে এবং তার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার সুন্নাত মেনে চলার এবং ফরজ কায়েম করার ফরজ মেনে চলার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন ওয়াজ করতেছে মহিলারাও এখন বলতেছে আমরা কেন পিছিয়ে থাকব আমাদের সম্মান দিতে হবে কিন্তু ইসলাম তাদের সম্মানটা ঠিকই দিয়েছে তারা বুঝতেছে না আসলে ইসলাম কতটুকু সম্মান তাদের দিয়েছে তারা চাকরি করবে সবকিছু করবে তারা এখন ওয়াজের ময়দানে ওয়াজ শুরু করে দিয়েছে ও মাওলানা আমি ফাতেমা নিজের জন্য খাবার চাই না আমার সন্তানের জন্য আমি খাবার চাই না কয়েকদিন পর বলবে আমরা নামাজ পড়াবো কই যাব আমরা কন্ট্রোল ওয়াজ করতেছে হিজাব লাগা রাখছে আই মিন নিকাব 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 পর্দা করতেছে ভাই আয়ে হায় 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 আয়ে হায় 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 পর্দা কি শুধু চেহারার নাকি ভয়েসের মানে মেয়েদের গলার স্বরেরও তো পর্দা আছে ভাই এই যে ভয়েস আমি কথা বলতেছি আমার আবার কথা শুনতেছেন আমাদের তো এই কথা সবাই শুনতে পারবে ছেলে মেয়ে সবাই শুনতে পারবে কিন্তু মেয়েদের মেয়েদের ক্ষেত্রে তো মেয়েদের গলার আওয়াজটাও বাইরে জানে ও পরপুরুষ না শুনে দেখছেন কেমনে তোমার চুপ তুমি শরম হ্যায় কুছ ছুর দিয়া মানে প্যান্ডেল দেখছেন প্যান্ডেল কিন্তু পুরাই ভরা মানে জাকজমক একটা বিষয় ওয়াজ করতেছে ও মাই গড এটা বাংলাদেশ ভাই কয়েকদিন পর তো মানে কি মানে কি মানে সব জায়গায় দেখবেন শুধু মহিলা আর মহিলা সাধারণত আপনারা বাজারে যান বাজারে দেখবেন যে পাঁচ ছয় জন মহিলা একজন পুরুষ দেখা যাইতেছে তোমার মত দয়াল সাগর আর তো কেহ নাই তোমার মত দয়াল সাগর আর তো কেহ নাই এটা কিন্তু ঠিক বলছেন আপনি আল্লাহ তাআলার মত দয়াল সাগর আর কেউ নাই কিন্তু আপনি যেটা শুরু করে দিছেন সেটা তো বাংলাদেশে চলবে না চলবে না চলবে না বন্ধ করো হাত জোড় কে মে আপনারা দেখে তো আপা খালা মামানি সবাই তো ওয়াজ করে শুরু করে দিব এগুলো কি শুরু করছেন বাংলাদেশের মধ্যে আপনারা কেন মাঠে আসতে হবে আপনারা কেন ওয়াজ করতে হবে কেন আপনাদের আলেম সমাজ কি আপনাদেরকে বুঝাইতে পারে না যে পর্দা কি জিনিস তুমি শরম হ্যায় কুছ কুছ শরম আয়া হ্যায় এই যে এত ওয়াজ চলতেছে ওয়াজ হইতেছে বাংলাদেশে আপনারা কি এখনো বুঝেন নাই পর্দা করতে হবে পর্দার মধ্যে যে আমাদের গলার স্বরটাও রয়েছে আমাদের আওয়াজ যেন পরপুরুষ না শোনে ও মামুন থাক থাক আপনারা ওয়াজ করতেব না বাংলাদেশে হুজুর আলেমদের অভাব নাই আপনাদের মতো মহিলারা এই মানে ইসলাম ধর্মটারে হাসাহাসি নিয়ে আর হাসাহাসির পাত্র বানায় দেন না কিউন তো ভালোই গলার স্বর ভালো দেখে কি সবকিছু করতেইব এখন আমার আমার গলার স্বর ভালো দেখে কি আমি গান গাবো আপনার গজল গাইতে মন চাইতেছে আপনার ওয়াজ করতে মন চাইতেছে আপনার সন্তানদের ওয়াজ করেন আপনার মেয়ে ছেলে ওদের ওয়াজ করেন সমস্যা নাই তো আপনার স্টেজে এসে ওয়াজ করতে হবে একটা জিনিস পারেন সেটা তার জায়গা অনুযায়ী ব্যবহার করেন নয়তো কিন্তু ঠিক হবে না মানে পরিণতি ঠিক হয় না ফর এক্সাম্পল কাক যখন ময়ূরের হাঁটা শিখতে গেছে তখন কাক তার নিজের হাঁটাটাই ভুলে গেছে আপনারা নারী জাতি আপনাদের পর্দা করতে হবে আপনাদের পর্দা করা উচিত পর্দা করা ফরজ সেটা আপনাদের মানতে হবে এটা বাধ্যতামূলক আপনারা যদি এইভাবে পুরুষদের সাথে পাল্লা দিয়া আলেম ওলামাদের সাথে পাল্লা দিয়া মোর স্টেজে উঠা বসেন ওয়াজ করেন আর গুনা কামান আপনি ভালো কথা বলতেছেন অথচ আপনার এই গলার স্বর মাইক দিয়ে যখন একটা পুরুষের কানে যাচ্ছে তখন কি আপনার গুনা হচ্ছে না অবশ্যই হচ্ছে সেটার দিকে তো খেল নাই শুধু নিকাব পায়রা ওয়াজ করলেই তো হবে না আপনি একদিক দিয়ে গুনা করছেন আরেক দিক দিয়ে সওয়াব করছেন আমরা তো সূত্রে জেনে এসেছি প্লাসে মাইনাসে মাইনাসই হয় এখন যদি প্লাসে মাইনাসে প্লাসই হইতো তাইলে আপনি করতে পারতেন ধরেন আপনার গুনা হইতেছে না সওয়াব হইতেছে তাহলে করেন সমস্যা নেই তো এই জায়গায় একটু বাধা দিবে না একটা সওয়াবের কাজ আপনি করতেই পারেন স্বাভাবিক আর যদি সেইখানে আপনার সওয়াবের কাজ করতে যে আপনার গুনাহ হয় সেটা তো করা উচিত নয় সো ভিউয়ার্স আপনার মা বোন আত্মীয় স্বজন ফ্যামিলির মহিলা মেম্বারদের
এগুলো থেকে বিরত রাখুন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন শুকরিয়া, জাযাকাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।